আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের বিষয়, লিঙ্গে যে জিনিস মালিশ করলে ঘন্টার পর ঘন্টা সহবাস এবং লিঙ্গ শক্ত ও মোটা হয়। মধু একটি খুব উপকারী খাদ্যপণ্য ও ঔষধ। জন্মের পর নানা দাদিরা মুখে মধু দেয় নাই এমন লোক খুঁজে পাওয়া কঠিন। প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক খাদ্য হিসেবে, মিষ্টি হিসেবে, চিকিৎসা ও সৌন্দর্য চর্চা সহ নানাভাবে মধুর ব্যবহার করে আসছে। শরীরের সুস্থতায় মধুর উপকারিতা অনেক। আধুনিক চিকিৎসা বিদ্যার জনক নামে পরিচিত হিপোক্রেটস শরীরের প্রদাহ ও সিফিলিস রোগের চিকিৎসায় মধু ব্যবহার করতে বলেন। কথিত আছে, 2000 বছর আগে যখন চিকিৎসা বিজ্ঞান আজকের মতো এতটা উন্নত ছিল না, তখনও মানুষ জানত মধুর কি গুণ। গ্রিক অ্যাথলেটরা অলিম্পিকে অংশগ্রহণের আগে প্রচুর পরিমাণ মধু সেবন করত শক্তি বাড়ানোর জন্য। তাদের ধারণা ছিল মধু খেলে তাদের পারফরমেন্সের উন্নতি হবে, কারণ মধুতে রয়েছে উচ্চ মাত্রার ফ্রুক্টোজ ও গ্লুকোজ, যা যকৃতে গ্লাইকোজেনের রিজার্ভ করে তোলে। আসলে লিঙ্গ মোটা করা কিংবা লম্বা করার মতো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি। আপনি যদি লিঙ্গ মোটা করার জন্য কোনো কিছু করতে চান, তাহলে সেটা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। সবসময় পুষ্টিকর খাবার খান, কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারেই যৌন ক্ষমতা ধরে রাখা সম্ভব। আর কিছু সেক্স ফুড আছে যা সত্যি যৌন ক্ষমতা বাড়ায়, ওগুলো খাবেন না। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের সাথে থাকুন। আর আপনার কোনো সমস্যা থাকলে তা লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।